জারতার কাছে মুড়ি ধয় না তাহলে বিপদে পড়বা এক কানায় কি আর এক কানারে পার করে হারবো আমগো পাকুল্লা সালে এক কানা হেরাত কইরা হেরিকেন জালিয়া চলতো এই ভাই তুমি তো চোখেই দেখো না হেরিকেন জালিয়া নইছো কা কয় হেরিকেন তো আমার নিগে জালাই নাই হেরিকেন জালাইছি তোমাগো নিগে কেন আমি রাত করে চলাফেরা করি কার আবার আমার উপর দইটা বহ সাবধান মুর্শিদ ঘরে আর ঘরে তুমি কাম করবার যাইবে তা করবার যাইও না তাহলে তোমার তেলের বাড়ি পড়ার ভয় আছে বস্তু সামনে কর সচকে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় দিল হুজুরি লা সালাতা ইল্লা বিল্লাহিল হুজুরি কলব হবে না নামাজ তোমার হুজুরি কলবাতিত আসসালাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা কই এই পার পাওয়া যাবে না যদি মালিক সহায় না থাকে তাহলে কলবে লা সালাতা ইল্লা বিল্লাহিল হুজুরি কাল জুলিয়াত কর রাতে ফি আইনি সালাত নামাজ সালাতের মাধ্যমে বান্দার চক্ষুটা শীতল শীতল তারি হয় যে তার মালিককে সচক্ষে দেখে মুর্শিদ ছাড়া কেউ খোদার দেখা পায় না যেমন আয়না ছাড়া নিজের মুখ দেখা যায় না আয়নাটা হলো আরশি দর্পণ আয়না যদি আমি বলি একটা আয়না দেন তো দিবেন না দিবেন কি কাচের গ্লাস ওটার নাম আয়না না আয়না তখনই হয় যখন ওর পিছনে পারদ দেওয়া যখন পিছনে পারদ দেওয়া হয় তখন হয় আয়না আর আগে ছিল কাচের গ্লাস একটি কাচের গ্লাস দুইটা ওখানে জিনিস সমন্বয় হলো পারদ দুইটা কাচের গ্লাস পারদ লাগাইলে আয়না হয় আয়না হলো নাম বস্তু তার দুইটা পারদ আর কাচের গ্লাস পারদ ছাড়া যেমন আয়নাতে মুখ দেখা যায় না এই পারদটাই হলো যার যার মুর্শিদ নামের পারদ এটা হলো মুর্শিদ নামেরই পায়রা এই জন্য মুর্শিদের প্রতি শ্রদ্ধা ভক্তি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম ধরো মুর্শিদ করো এবাদত যারা দেখলে মনে হয় সেই নূরে মোহাম্মদ এটা সাধক সুশীল সরকারের বাণী ধরো মুর্শিদ করো এবাদত যারা দেখে মনে হয় সেই নূরে মোহাম্মদ সাধক সুশীল কয় তার কর খেদমত বসে দিবারাত যারা সে রুহানি সুরাত যার তার কাছে মুড়ি ধোয় না তাহলে বিপদে পড়বা এক কানায় কি আর এক কানারে পার করে হারবো এক কানায় যদি কয় আমার বাসে সাকুটা ঢুকে পার করে দাও হেও কানা তাই নিয়ে পাকারে যাব আমাগো পাকুল্লা সালে এক কানা হেরাত কইরা হেরিকেন জালিয়া চলতো হেরিকেন জালিয়া চলাফেরা করতো শেষে এই ভাই তুমি তো চোখেই দেখো না হেরিকেন জালিয়া নইছো কা কয় হেরিকেন তো আমার নিগে জালাই নাই হেরিকেন জালাইছি তোমাকে নিগে কেন আমি রাত করে চলাফেরা করি কার আবার আমার উপর দৌড়া বহ হ্যাঁ আমি তো অন্ধই এই জন্য আমি একটু বাতি জ্বালিয়ে চলি যে কেউ জানে আমার উপরে না অন্ধকার রাত তো তাই এক অন্ধে কখনো আর অন্ধের পথ দেখাইতে পারে সাধক অগ্রজ্জ্বলি দেব বলেন সে শ্রী গুরু চৈতন্য বিনেকে তোমায় করিবে চেতন এক অন্ধে কি আর এক অন্ধের পথ দেখাইতে পারে কখন অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে সেই জ্ঞান সেই জ্ঞান বিকশিত যার হয়েছে দেখলেই সেনা যায় তার নয়ন শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করিবে চেতন কলেমা হলো দেখার বস্তু আচ্ছা আমি যা দিয়ে তৈরি হইলাম এটা কি কেটে বের করা যাবে আচ্ছা ওটা কি আমার মধ্যে নাই আছে প্রশ্ন করছে তাহলে তোমার মুর্শিদ তোমার ঘরেই থাকে তারে তুমি সামনেই রাইখো নয়নেই রাইখো ঘরেই রাইখো ঘরে রাইখে সাবধান মুর্শিদ ঘরে আর ঘরে তুমি কাম করবার যাইবে তা করবার যাইও না তাহলে তোমার তেলের বাড়ি পড়ার ভয় আছে আর তেলের বাড়ি তোমার ভালোই থাকবো যদি একটু নজরটা ঠিক থাকে আর যদি বেশি কষ্ট হয় তাহলে উপরে ডাকনা দিয়ে রাখলেও ভালো
ম্যাটারিস মানে সাবজেক্ট অফ হিউম্যান বডি, এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি। এটা কাটা যায় না, বের করা যায় না, এটা তৈরি হয়, কখনো কখনো তৈরি হয়। এই জন্য আর একটা গান আছে, পাকের চেয়ে না পাক বড়। এটা অন্য কথা মানুষে মনে করে যে বয়তি কয় কি পাকের চেয়ে না পাক ভারো বড়, পাকের চেয়ে না পাকটা বড়। এটা কোন পাক? এটা যখন রক্তটা মন্থন করে তখন অন্ডকোষ দুইটা পাক দেয়, মাত্র 16 সেকেন্ডের মধ্যে ওটা রক্ত থাকে না, রতিতে পরিণত হয়ে যায়। এই জন্য পাকের চাইতে না পাক বড়, এই পাক সে পাক নয়। তারপরে গুরুর কাছে জানতে হবে, আত্মহতি করতে হবে, নিজের বস্তুটা খেয়াল রাখতে হবে, মুর্শিদকে তোমার সাজানে রাখতে হবে। গাড়িতে লেখা আছে পকেট সাবধান, আছে না? এই হুঁশিয়ার বাণীগুলো তো গুরুরাই দিছে। মাল নিজ দায়িত্বে রাখেন, হারাইলে কর্তৃপক্ষ, পকেট সাবধান। তারপরে গাড়িতে উঠে ঘুমাবেন না, গাড়িতে সামনে বৈশা ড্রাইভারের সাথে আলোচনা করবেন না, হ্যাঁ, অপরের দেওয়া কিছু খাবেন না, ড্রাইভারের সাথে কিছু কথা বলবেন না। এগুলো হলো সংকেত, এটা দিছে কে? এগুলো দিছে হলো গুরু। কারণ হেরে থুয়ে তুমি গাড়িতে মাল টাল থুয়ে তুমি যদি ঘুমা হমা, তোমার ঘুমাইলে পরে কোন দে তোমার মাল চুরি করে নিয়ে যাবো, তুমি নিজেই হেও নারী, নারী আমিও নারী, 72,000 নারী। আর একটা কথা কয়ে যায়, এই কথাটা আমার মায়ের প্রসঙ্গে বলি, শিল্পী সরকার, 72,000 নারী সাধক, মর্মী কবি কি মাতাল রাজ্জাক বলছে, মাইটা দেহ রসের হাড়ি, 72,000 নারী, এই নারী দেহের কোন জায়গা থাকি, এই দেহর ঘরে কোন নারী কি আহার করে, জিজ্ঞেস করবার শুনিবার আশায়, এই দেহের মধ্যে 72,000 নারী, তার মধ্যে 14টাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তার মধ্যে 7টা, তার মধ্যে 3টা ইরা পিঙ্গলা সুষম্মা, এই 3টা নারী দেহের মধ্যে প্রাধান্য। তারপরে আরও নারী আছে, অসুখ হইলে তো নারীর মধ্যে ডাক্তাররাও ধরে, ওখানেও নারী আছে। এই বলছে 72,000 নারী আছে সবার বাড়ি বাড়ি, কথা কি খারাপ লাগে? একটু সময় আছে, আমরা একটু আলোচনা একটু করে আমি একটা গান গাই বলব। 72,000 নারী আছে সবার বাড়ি বাড়ি, তার মধ্যে 3টা নারী অতি বলিহারি, ইরা পিঙ্গলা সুষম্মা, নাম ধরি নারীর তত্ত্ব না জানিয়ে কেউ যায় না নারীর বাড়ি। ওইনে একটা বিষাক্ত সাপ আছে, ওরা ওর নাম হলো মণিরাজ সাপ। ত্রিবেণীর ঘাটে কোলকণ্ডলনীর তীরে, হ্যাঁ, ত্রিসত্তা তিন ঘাটে তিন দেবী খাড়া হাতে লইয়া মালা, পঞ্চরসের রসিক পাইলে পরায় তাদের গলা। ওখানে তিনজন মহাজন আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আল্লাহ আদম নবী, বৎসরে 36 দিনে প্রভু এসে ধামাল করে, দেখ যমুনার পারে মানুষ নামলেই কি আর, এইভাবে যে হয় স্বাধীন, বৎসরে যায় 12 দিন, সুযোগ পাইলে সেও একদিন সেই মণি কুঠায় চড়ে, সেই মণি কুঠায় চড়ে সেই পারের মন মোহিনী তারে খুশি করে, সে যে মাল কোটার দন আটক রেখে বসে বসে ব্যাপার করে, নামলেই কি আর, অপরাধ নিয়েন না, শতকাদার তলে বাইম মাস থাকে, এই কথাটা কইই শেষ করব, আর বলবো না কথা। শতকাদার তলে কি থাকে? আচ্ছা বাইম মাস, বাইম মাসের লগে আর একটা মাস আছে, হ্যাঁ হ্যাঁ, গুত্তুম মাস, গুত্তুম মাস, বাইম মাস আর গুত্তুম মাস যাই কর ওগুলো উপরে থাকে না, যেন বেশি কাদা সেখানে থাকে, কিন্তু তাদের গায়ে কাদা লাগে না। কেন লাগে না জানেন? ওদের গাটা একটু বিজলা বিজলা, পিছল পিছল ভাব,
ঠিক বললাম আপনারা তো গ্রাম অঞ্চলের মানুষ আমি আজকে বাইম মাছ দিয়ে ভাত খেয়ে আইছি এই জন্য কইলাম তাহলে বাইম মাছ আর হলো কি মাছ গুত্তম মাছ শকিল দেখ না কত বাইম মাছ গুত্তম মাছ থাকে কাদার তল ও তারে কাদায় কি আটকাইতে পারে ওর গায়ে মাখা ভক্তির বীজ আমি বেগুন হইয়া সান পাকাবো থাকবো হাড়ির তল আমি ওখানে যাবো আর আসবো মেয়ের আগুনে কি করবে বল তাহলে শত কাদার তলে বাইম মাছ থাকে ওর গাটা একটু বিজল বিজল এই জন্য কাদা ওকে আক্রমণ করে না তোমার গায়েও কাদা লাগবে না তুমি বুতুম মাছ বা গায়ে বাইম মাছ হইয়া সেখানে যাবে কোনো সন্দেহ নাই তবে তোমার দেহে যেন ভক্তির বিজল লাগানো হয় কারণ যার ভক্তি থাকে দয়াল ভালো আছেন এই হাতটা জোরাত হাসান ভাই কেমন আছেন ভাই ভালো আছেন দাদা ভালো আছেন আমার হাসান কাঙ্গাল ভালো আছেন এই তরিকাবন্দী মানুষ কি কয় আপনি কেমন আছেন কয়টা এরকম হাতরা জোরাত কেন জোরাত জানেন ওই হাতটা ওর না ওই হাতটা হলো ওর মুর্শিদ কেবলার হাত মুর্শিদের হাত ওটা হলো মুর্শিদের হাত তোমার গায়ে ভক্তির বিজল লাগাও কখনো তোমার দেহের থেকে তেলের বাটি পড়ার সম্ভাবনা থাকবে না ভক্তির বিজল লাগাও গুরুর নাম সম্বল করো মালিকের নাম সম্বল করো নূর নবীর নাম সম্বল করো অলিয়া উলিয়ার নাম সম্বল করো মা বাবার দোয়াটা তোমার সঙ্গে রাখো মা বাপ ছাড়া কি ভজন হইব মায়ের দোয়ার প্রয়োজন আছে কিনা অবশ্যই আছে বাবার আছে 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 কিছু কিছু মানুষ আছে মা আছে আবার উকিল মা বানাই ওরা বড় কি মা জানি কয় ওরা ধর্ম মা ধর্ম মা ধর্ম ভাই ধর্ম বোন ধর্ম বাপ হবা না বাপ ওরা আছে ওরা ওরা বানায় এই জন্য ধর্ম জানো আমরা আমাকে যে মা আছে সেই বজন নিত আমরা করা পারি না মা বানান ভালো খারাপ না মা যারা বানায় তারাই ভালো কিন্তু নিজের মাকে বাদ দিয়ে অন্য ধর্ম বা বানায় কখনো লাভ হবে না তোমার কাছে আছে জানো মধুয়া রসিনি বলছো কিনা ওই যে গান গাইছে আমাদের সাধক উকিল মুন্সির গান তোমার কাছে আছে জানো মধুয়ারও চিনি সরাবান্ত হুরা আছে কাউসারেরও উরমেল গেলে মান আছে কত করিতে আদর যার কেহ নাই তুমি হও তার কোরআনে খবর ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক হ্যাঁ গুরুর কাছে আছে সব আছে গুরুর কাছে কোনো অভাব সাইতে জানলে রয় না কাঙাল অফুরান্ত ভান্ডার ওরে আকেলেতে হয়াউলিয়া ও তোর আকেলেতে হয়াউলিয়া দেনেতে মিলে দিদা খুঁজে দেখ তোর মনের বনে খেলছে আল্লাহ পরোয়ার খুঁজে দেখ তোর মনের বনে খেলছে আল্লাহ পরোয়ার আকেলেতে হয় আউলিয়া আকেলেতে হয় আউলিয়া তেনেতে মিলে দিদা খুদে দেখ মনে মনে খেলছে আল্লাহ পরোয়ার খুদে দেখ তোর মনে মনে খেলছে আল্লাহ পরোয়ার বাগানেতে
আজকে দিয়েছেন নিরাপদ এত নিস্তব্ধ নীরব কোন জায়গায় পাওয়া যায় না কথা বলা হইল সব সরলমতি উর্দগতি বরণ হয় তার কাঁচা সোনা ভঙ্গিতে যাইছে না প্রেমিকের ভঙ্গিতে যাইছে না ভাবা সে যার গায় দেখলেই তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার আগুনে পোড়া মরলি না রে কেন তুই পাগল ভাবেরই মরা ভাবেরই মরা মরেছে যারা গুরুকে সঙ্গে নিয়ে কেবল দিয়েছে তারা ওরা পৃথিবীর সমস্ত নদী নালা শুকিয়ে যাবে কিন্তু নয়নের জল কোনদিন শুকায় না আমাদের প্রিয় নবী নূরের নবী মায়ার নবী 63 বছর উম্মতের জন্য হাউমাউ করে কাঁদে এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদে একদিনও কাঁদা তার বারণ হয় না এমন দয়ালু নবী আমাদের নসিবে আছে হাইরে পাকাল্লা বলতেছে ইয়ে হাবলি উম্মতি আমার উম্মতের হবেই বাকি গতি তাই নদী নালা খাল বিল সাগর সমুদ্র সমস্ত কিছুর জল শুকিয়ে যায় কিন্তু নয়নের জল শুকায় না গুরুকে তো কিছু দিতে পারলাম না নয়নের জল ছাড়া নয়নের জল ছাড়া আর কিছুই দেওয়ার নেই
আপনার যদি বাবা মারা যায় আপনার স্ত্রীর গর্ভে যদি একটা পুত্র হয় তাহলে কিন্তু তারে বাবা কোন যায় কোন যায় ছেলের বুকে নিয়ে কয় তুই তোর তুই আমার বাপ তুই আমার বাপ তোরে দেখলে আমার বাপের কথা মনে হয় কয় না রক্ত তো আমারই রক্ত আমার ছেলে আমার স্ত্রীকে মা কয় না কেন কয় জানেন বিচারে কে কয় জানেন ওই ছেলেটা তো দূরের না ও আমার থেকে আসে মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা নিগম বিচারে ভেদ গেল রে জানা লালন সাজির বাড়ি যে মায়ের ভজনা করে তার বাবার ভজনা হয় রাত তিনটা বাজে গেছে এখন আপনার বাড়িতে যান সব ঘরে দেখবেন দরজা কিন্তু মায়ের দরজাটা একটু খালি একটা কথাই বলবো সবারে ডাকতে গেলে অনেকটা ডাকের প্রয়োজন পাঁচ ছয়টা ডাক দিবেন আপনার মা সহজে জগতে যদি জোরার পাখি থাকে দেখবেন আপনার মায়ের ডাকার প্রয়োজন হবে না দুয়ারে পাড়া দেওয়ার সাথে সাথে বলো বাবা এত রাত কই ছিলে দেশের হালটাও ভালো না জীবনের এই কথা বলবেন না ওখানে বসেন ওখানে চুপ থাকেন বাবা এই যে বসেন বসেন স্ত্রীকে ডাক দিয়ে না জাগ্রত করতে হলে সাত আটটা প্রয়োজন আছে আছে কিনা ছেলে মেয়ে অন্য পরিবার বর্গ প্রতিবেশী কিন্তু আপনার মাকে ডাকের প্রয়োজন হয় না ডাক দেওয়ার আগেই মা চেতন হবে রাস্তার পাশে বাড়ি তো একটা অটো রিক্সা বা সাইকেল বা সিএনজি ম্যাক্সি গাড়ি আইলেই ডাকে বাবা মনে হয় আইলো সবার ঘরের দরজা খোলা না বন্ধ কিন্তু মায়ের দরজাটা সন্তানের জন্য আজীবন খোলা সেই মা যদি কারো হারিয়ে যায় সেই মা যদি কারো হারিয়ে যায় জীবন মা ডাকটা যে কত মধুর ডাক সে জানে মা হারালে কেমন মনে মনে ভাবে আজ যদি আমার মা থাকতো রে আজ আমি আমার মাকে মা বলে ডাকতাম যার বাবা নাই একজন বাবা নাই তার সামনে যদি আরেকজন তার বাবাকে বাবা বলে ডাকে সে বলে আমার অন্তরটা চৌচির হয়ে গেছে তোর বাপ আছে তোর বাপের তুই বাপকে ডাকলি আসতো আমার বাপ নাই আমার বাপ যদি থাকতো আমিও তার বাবা বলে ডাকতাম এই সন্তানকে বুকে নিয়ে বলে আয় তুই আমার বাবার মতো তুই আমার বাপ কারো ঘরে যদি কন্যা সন্তান হয় তুই আমার মায়ের মতো আর এই জগতে যদি কারো জোরার ভাই হারিয়ে যায় রে তরিকার বাইরে বলে আয় ভাই তুই আমার বুকে আয় রে তুই আমার ভাইয়ের মতো রে তুই আমার বুকে কিন্তু এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায় যেখানে আমার হাকিম সাহ নসিম সাহ টাঙ্গালা সাহ সেখানে আমার হাকিম সাহকে আমি বসাইলাম আমার নসিম বাবারে আমি বসাইছি
যার মা নাই বাবা নাই পৃথিবীতে তার প্রিয়জন আর কেউ নেই এই জগতে যার সবাই চলে গেছে আমার তো মাও নেই আমার তো বাবাও নেই আমার জুরার ভাইও নাই রে আজকে আমারে কাঙ্গাল হাসান বলে কে ডাকবে রে ও কাঙ্গাল হাসান খাইছো নাকি ও ও হাসান ও আবু হাসান তুমি কি খাইছো কিছু আমার তো মা নাই আমার বাপ নাই জুরার ভাই নাই তোর আমার তরিকার ভাই তোদের দেখলে আমার মুর্শিদের কথাটা মনে হয়ে যায় তোর আমার মুখের কাছে আয় আইরে তরিকার ভাই জন্ম জন্মে যেন তোদের মতো তরিকার ভাইয়ের সঙ্গ পায় তুই বিনে